হ্যালো গাইস, এপিসোড ইলেভেনে তোমাদেরকে স্বাগতম। আজকে মাইকেল একটা নতুন সিটিতে এসেছে, যেমনটা জানো এপিসোড টেনে আমরা একটা ব্যাংক ডাকাতি করি, তারপর আমাদের পুলিশে আমাদের পিছে লেগে যায়, তারপর আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিই একটি নতুন শহরের উদ্দেশ্যে, নতুন কান্ট্রিতে। তো এমন তো অবস্থায় আজকে মাইকেল এই যে একটা নতুন সিটিতে এসেছে, এখানে মাইকেল বিমান থেকে ল্যান্ড করতে আসে। তো বিমান থেকে ল্যান্ড করে সামনের দিকে এগিয়ে যাবে, তারপর এই সিটিতে নতুন করে মানে কিছু মানে কতদিন পলাতক থাকবে, মানে কি এখানে কয়েকদিন কাটাবে, মানে এখানে যাতে পুলিশ যাতে তাকে না ধরতে পারে বা পুলিশ যাতে না জানতে পারে এরকমভাবে। তো মাইকেল এখানে এই সিটিতে কেমন দিন কাটবে, মাইকেল কী কী করতে চলেছে, আর এপিসোড টেনে ব্যাংক ডাকাতির টাকাগুলো কী কাজে লাগাবে, সম্পূর্ণটা জানতে হলে দেখতে থাকো আজকের ভিডিওটি। তো মাইকেল এখান থেকে বিমান থেকে নেমে গেল, এখানে নামার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছিল যে যেই গাড়ি আছে তার তাকে এখানে একটা গাড়ি আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য, তো সেই গাড়িটা আসছিল না। তো কিছুটা সামনের দিকে এগিয়ে যায়, এয়ারপোর্টের বাইরের দিকে যাইতে থাকে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর দেখে একটি গাড়ি, সত্যি সত্যি এখানে একটা গাড়ি এসেছে, সেই গাড়িটা ওডি গাড়িটা ছিল, ওডি গাড়িতে উঠে গেল, উঠে এখানে গাড়িটা রেখে গিয়েছিল, তো কি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তো এখান থেকে এই গাড়িটা নিয়ে বের হয়ে যাচ্ছে তার বাসার উদ্দেশ্যে, মানে এখানে একটা সিটিতে তিনি একটা বাসা ভাড়া করেছে, যা বলতে গেলে একটা বাসা কিনে রেখেছে কয়েকদিনের জন্য, এখানে ভাড়াতে কিনে রেখেছে একেবারে একটা ডুপ্লেক্স বাড়ি, কারণ এখানে এই সিটিতে এখন কোনো মাইকেলের কোনো টাকার অভাব নাই, কারণ ব্যাংক ডাকাতি করেছিল, অনেক টাকা পেয়েছিল, যেটা তোমরা আগের এপিসোডে দেখেছিলে, আর যারা দেখো অবশ্যই এপিসোডটা দেখে আসবা। এখানে গাড়িগুলো এই রাস্তাগুলো অনেকটা ফাঁকা থাকে, যেহেতু এই শহরটা একটা বিজি শহর, আর এখানে মানুষজন বেশিরভাগ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, শহরের বিভিন্ন অফিসে থাকে মানুষ, আর বাকি সময়টা বাসার মধ্যে থাকে, আর বিভিন্ন ট্যুরিস্ট স্পটে গেলে দেখা যায় ভিড়। তো এখানে দেখতে পাচ্ছ কিছু গাড়ি আমরা দেখতে পাচ্ছি, মানুষজন আছে। তো মাইকেল এখানে দেখতে পাচ্ছ 225 গাড়ি চালাচ্ছে, মানে এখানে অনেকটা স্পিডে গাড়ি চালানো, অ্যাক্সিডেন্ট হয় না। তো এখানে দেখতে দেখতে মাইকেল তার বাসাতে চলে আসে, তো বাসার পাশ দিয়ে চলে যাচ্ছিলো, কারণ মাইকেল বুঝতে পারে না যে পাশেই তার বাসাটা। তো কিছুক্ষণ যাওয়ার পর বুঝতে পারলো যে তার বাসার পাশ দিয়ে সে যাচ্ছে। তো কিছুক্ষণ পর ফিরত আসে, ফিরত আসার পর মানে পুরো সিটিটা ঘুরতেছিল, ঘোরার পর দেখতে পারেন নিজের বাসাটা একটু আগে যে ক্রস করেছিল সেটা এখানেই। তো মাইকেল হুট করে যখন উঠতে লয় তখন গাড়িটা একটু উঁচায় ড্যামেজ খায়, তো এখানে তা ব্যাপার না, এখন মাইকেল তার বাসায় যাবে, বাসায় যেয়ে রেস্ট নেবে, বাসাটা কীরকম সেটা তোমাদেরকে জানাবে। আর এখানে বলে রাখা ভালো যে মাইকেল আগের এপিসোডে দেখেছিল যে মাইকেলকে অনেকে সাহায্য করেছে, তারা কিন্তু আমি যতটুকু শুনেছি তারা ধরা পড়ে গিয়েছে পুলিশের কাছে একজন, তো আমি এখনও শিওর হতে পারিনি যে কে ধরা পড়েছে পুলিশের কাছে। তো এখন এমন তো অবস্থায় মাইকেলের কিন্তু একটা চিন্তার বিষয় যে কে ধরা পড়লো, আর কি মানে যে ধরা পড়েছে সে কি সব কথা বলে দিবে যে কে, কারণ মাইকেল পুলিশ কিন্তু জানে না যে মাইকেলে ডাকাতিরা করেছে। তো এখানে মাইকেলকে কেউ সন্দেহ করতেছে না, কারণ তোমরা জানো যে যারা এপিসোড 10 দেখেছো তারা কিন্তু জানো যে কী একটা মাস্টার প্ল্যানিং করে কিন্তু ডাকাতিটা করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই বাড়িটা কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ি, একেবারেই সুন্দর একটা, একটু আগে আমরা কিচেন দেখেছিলাম, এখানে আমার বেড এবং কি এখানে নিচে একটা সুইমিং পুল আছে, এখানে একটা টিভিও ছিল, এই জায়গাটা আমার অস্থির লেগেছে, নিচে একটা সুইমিং পুল আছে। তো এটা ব্যাপার না, আর যেটা বলতেছিলাম যে পুলিশের কাছে যারা ধরা পড়েছে বা একজন যে বললাম, এখন আমি শিওর হতে পারছি না একজন বা সবাই ধরা পড়েছে কিনা, তো আশা করি তারা বলবে না, বললে তারাও ফেঁসে যাবে, আর আমি তো তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবই। এই সিটিতে আমার কয়েকদিন এক সপ্তাহের মতো কাটাতে হবে, এক সপ্তাহ পর আমরা আবার আমাদের ওই সিটিতে চলে যাব, এবং কি ওখানে গিয়ে আমাদের একটা মানে আমাদের ওই যে যারা আছে যারা ধরা পড়লো তাদেরকে ছাড়াতে হবে, মাস্টার প্ল্যানিং করতে হবে আবারও, এবং কি তাদেরকে, আর এখানে সুইমিং পুলে আমার গোসল করে নিচ্ছে। আর যা বলতেছিলাম যে ওই সিটিতে আমরা যাবো কিন্তু আমরা আমাদের নর্মালভাবে থাকবো, কারণ এখানে আমরা লাক্সারিয়াস জীবন কাটাচ্ছি। তো এখানে আমি কিছুক্ষণ পর আমার একটা বাইক নিয়ে বের হয়ে গিয়েছিলাম, তারপর বের হওয়ার পর দেখতে পেলাম যে সামনে একটা কার শোরুম আছে, তো ভাবলাম যে একটা কার কিনে নেই, কারণ আমার কিন্তু একটা থারের শখ ছিল, তো এই অবস্থাতে আমি একটা থার কিনবো। তো এখানে আমি বাইক নিয়ে ডাইরেক্ট শোরুমে ঢুকেছি, কারণ এই বাইক আমি এখানে রেখে আমি কার নিয়ে বেরোবো, মানে যে থার গাড়িটি আছে আমাদের সেই থার গাড়িটা আমি কিনে নিবো, আর থার গাড়িটাই এই সিটিতে চালাবো, কারণ এই সিটিতে এসেছি আর কয়েকদিনই ভাড়া গাড়ি চালাবো। তো তার চেয়ে ভালো আমি সিটিতে একটা গাড়ি কিনে নিই, কারণ এখন তো মাইকেলের কাছে অনেক টাকা আছে, মাইকেলের এগুলো কিনতে পারবে। আর এখানে থার গাড়িটা কিন্তু আমি পছন্দ করতেছিলাম, তো থার গাড়িটা লাল কালার ছিল, তারপর কোনো ব্যাপার না এটাই আমরা নিবো, কারণ এই কালার গাড়িটাও আমাদের পছন্দ ছিল। তো এই গাড়িটা আমরা কিনবো, তারপর এখান থেকে আমরা যাবো, তো কি আমরা এটার টাকাটা ট্রান্সপোর্ট করে দিই, তারপর আমরা এখান থেকে চলে যাবো এই গাড়িটা নিয়ে। তো টাকা দিয়ে দিয়েছিলাম আমরা,
তো এই গাড়িটা এখন আমাদের নেওয়ার বলা, আমরা গাড়িটাতে উঠে গেলাম এবং আমি তোমাদেরকে দেখাবো। এই গাড়িটা কিন্তু আমাদের যিনি আমাদের যেই সিটিতে আমরা থাকি, আমাদের মাইকেলের যেই সিটিতে সবসময় বসবাস করে, সেই সিটিতে কিন্তু এই গাড়িটা নিয়ে যাবে। আপাতত এখানে এই গাড়িটা চালাবে, এখানকার আশেপাশ ঘুরে দেখবে এই সিটি। এই সিটিতে কিন্তু অপরাধ মানে নাই বললে চলে, আর অপরাধ নাই বললে চলে বলতে কি, এখানে অপরাধ হয় সেটা প্রকাশ্য না। তো সেই অপরাধগুলো কিন্তু এখানে মাইকেল এখানে ভালোভাবে থাকতে পারবে, আর এখান থেকে পুলিশ ধরার কোনো সিস্টেমই নেই। আর এখানে যা বলতেছিলাম যে পুলিশ ধরার সিস্টেমই নেই, কারণ এখানে পুলিশ স্টেশন একেবারেই নেই। এখানে মানে একেবারে নিরাপদ একটা জায়গা, এখানে কোনো মানে এখানে মাফিয়াদের এরিয়া। আর এখানে অনেক ধরনের কিন্তু বিমান আছে, এখানে ফাইটার প্লেন আছে, যেগুলো আমি সামনে দেখাবো। তো আমার থার্গাইটা রেখে আমি এখন চলে যাচ্ছি। ও এখানে আবার একটা আমি শুনতে পারলাম যে এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের মধ্যে অনেক স্বর্ণ আছে, মানে ওখানে অনেক ধরনের মিউজিয়ামের মধ্যে স্বর্ণ দিয়ে তৈরি এক একটা মানে জিনিসপত্র আছে, সেগুলো দেখতে যাবো। আর এই সিটিতে অনেকগুলো ফুটবল মাঠ আছে, বা এই সিটিতে একেবারেই একটা লাক্সারিয়াস সিটি, কারণ এখানে যারা বসবাস করে তাদের অনেক লাক্সারিয়াস দিন কাটে। আর এখানে অফিসের যারা ব্যস্ত থাকে এখানে, আর এখানে আমরা কী করবো, আমাদের টাকাটা কীভাবে ট্রান্সপোর্ট করবো, বা আমাদের টাকাগুলো আমরা কী করবো সেটা তোমাদেরকে বলে নিই। আর দেখতে পাচ্ছ আমরা মিউজিয়ামে চলে আসলাম, আমি যেই মিউজিয়ামের কথা বলছি ভিতরটা তোমাদেরকে দেখাবো। আর যেই টাকার কথা বলছিলাম যে আমাদের ব্যাংক ডাকাতির টাকাটা আমরা কী করবো, আমরা এখানে কী করবো, কিছু গাড়ি এখান থেকে আমরা কিনবো, যেগুলো হলো আনঅফিসিয়াল গাড়ি। আনঅফিসিয়াল গাড়িগুলো আমরা ওই টাকাতে কিনবো, এবং কী কী করবো ওই আনঅফিসিয়াল গাড়িগুলোকে অফিসিয়াল তৈরি বানাবো, অফিসিয়াল বানিয়ে আমরা এগুলো সেল করবো। আর এত লং প্রসেসটা করতে কিন্তু আমাদের অনেকটা টাইম লাগবে, অনেকগুলো লোকের প্রয়োজন। তো আমাদের যারা ওখানে দেখতে পারছিল যে বলছিলাম যে কি একজন লোক ধরা পড়ে গিয়েছে, যে আমার সাথে কাজ করেছে, আমার সাথে যে যারা কাজ করেছে তাদের মধ্যে একজন ধরা পড়ে গিয়েছে। তো আমি জানি না কে ধরা পড়েছে, তো তাদের যারা আমার সাথে কাজ করেছিল তাদেরকে কী করবো আমি ছাড়িয়ে নিব, ছাড়িয়ে কী করবো এই সিটিতে আনবো। এই সিটিতে আনার পর আমি গাড়িগুলো এই এইখানকার যে টাকা আছে সেই টাকাগুলো দিয়ে আমি গাড়িগুলো কিনে নিব, যে ব্যাংক ডাকাতির টাকা দিয়ে আমি গাড়িগুলো কিনে নিব। তারপর কী করবো, ব্যাংক ডাকাতির টাকা দিয়ে গাড়ি কেনার পর আমি এই সিটি থেকে চলে যাব কিছু গাড়ি নিয়ে, তারপর ওই বাকি গাড়িগুলোকে অফিসিয়াল করে ফেলবো। ওই অফিসিয়াল গাড়িগুলো ওরা এখান থেকে সেল দিবে বিভিন্ন সিটিতে, বিভিন্ন কান্ট্রিতে। তো দেখতে পাচ্ছ অ্যাট দ্য টাইম আমি কিন্তু এখন অনেকগুলো গাড়ি কিনে ফেলেছি, এখানে অনেকগুলো গাড়ি ভাই, এই সকল গাড়ি কিনতে অনেক অনেক টাকা প্রয়োজন। তো এই টাকাগুলো কোথা থেকে পেয়েছি, অর্ধেক টাকা এসেছে আমাদের ব্যাংক ডাকাতি থেকে। আর বাকি টাকাটা কোথা থেকে এসেছে, সেই টাকাটা কোথা থেকে এসেছে দেখতে হবে আর তোমাদেরকে এপিসোড 12 মানে 12 নম্বর পর্বটা তোমাদের দেখতে হবে। এটা 11 নম্বর পর্ব, তো 12 নম্বর পর্বেতে আমরা বাকি টাকা কীভাবে এসেছে সেটা বলবো, কারণ এতগুলো গাড়ি কিনতে কিন্তু অনেকগুলো টাকা লেগে গেছে। আর একটা কথা বলে রাখা ভালো, এই গাড়িগুলো কিন্তু আনঅফিসিয়াল, যার কারণে কিছুটা কম দামে পাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, আর এখানে কিন্তু বাইকেরও ব্যবস্থা করেছি, বাইকগুলো আসতেছে। আর এটা হলো এই এরকম একটা জায়গায় রেখেছি যেখানে পুলিশ বলতে কেউ আসবে না, এখানে এটা একেবারে টপ ফ্লোরে, মানে এখানে কেউ আসবে না, এটা একবারে সেফ জায়গা। আর এখানে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো কিন্তু ফরচুনার গাড়ি, এগুলো আমি আমার সাথে নিয়ে যেতে পারি। আর আমার যেই সিটিতে থাকি সেই সিটিতে আমরা কিন্তু এই গাড়িগুলো কিছু কিছু গাড়ি আছে যেগুলো আমরা আমাদের সিটিতে নিয়ে যাব সেল করার জন্য, কারণ আমাদের টাকা যখন প্রয়োজন হবে তখন আমরা চাইলে কিন্তু এই সিটি থেকে ওই সিটিতে টাকা ট্রান্সপোর্ট করতে কিছুটা ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। সেই কারণে আমরা কিছু বাইক আর কার আছে যেগুলো আমরা বিক্রি করার জন্য আমরা আমাদের সিটিতে নিয়ে যাবো, যেমন স্কুটিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা কী করবো নিয়ে যাবো, যেগুলো ছোটো ছোটো ইনগ্রেটার আছে সেগুলো আমরা নিয়ে যাবো আমাদের ওই সিটিতে, তারপর ওখানে আমরা সেল করবো, তা যাতে একটু লাভ বেশি হয়। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বুলেট বাইক, এমনকি পালসার হতে অনেক ধরনের গাড়ি আছে। তো এইগুলো বাইক সরি কার বলে ফেলেছি, তো বাইকগুলো আমরা কিন্তু আমাদের সিটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আস্তে আস্তে সবগুলোই আমরা আমাদের সিটিতে নেওয়ার চেষ্টা করব, বাট আমাদের এই সিটিতে বেশি মেনলি গাড়িগুলো অন্য সিটিতে ট্রান্সপোর্ট হবে, আর বেশিরভাগ বাইক আমাদের সিটিতে যাবে, অন্য অন্য কান্ট্রিতে আর সিটিতে ট্রান্সপোর্ট করবে আমাদের সহকর্মীরা। আপাতত তোমাদেরকে এই পর্যন্ত জানিয়ে রাখি যে এই বাইকগুলো আর কারগুলো কিনেছি আমাদের ব্যাংক ডাকাতির টাকা থেকে, আর বাকি অর্ধেক টাকা আমরা কীভাবে ম্যানেজ করেছি বা কী করেছিলাম, আমরা কি আবারও ডাকাতি করেছি কি না, তো সম্পূর্ণটা দেখতে হলে আমাদের দেখতে হবে, তোমাদের দেখতে হবে এপিসোড 12 মানে 12 নম্বর পর্বটা তোমাদের দেখতে হবে। আর আমি একটা বাইক যেটা পালসার এটা চালিয়ে দেখাচ্ছি, যে এখানে মানে একটু হালকা পাতলা চালিয়ে দেখাচ্ছি। আর এখানেই এই গাড়িগুলো থাকবে, কেউ এখান থেকে নিতে আসবে না, কারণ এটা একেবারে সেফ জায়গা আর এখানে কেউ আসেও না। তো এখানে থাকবে, আর আমি চলে যাব 12 নম্বর পর্বের পর 13 নম্বর পর্বে চলে যাব আমি আমার সিটিতে। ওখানে গিয়ে আমি ওদেরকে ছাড়িয়ে তারপর এখানে আনবো, এখানে পাঠিয়ে দেবো, তারপর ওরা এখান থেকে সেফলি এগুলো মানে বিভিন্ন কান্ট্রিতে সেল করে দিবে, বা আমার সিটিতে কিছু বাইক আর কার পাঠিয়ে দিবে।
আর তাদের যে আর এভাবে করে আমাদের এপিসোড ইলেভেনে সমাপ্ত হলো। আর এখানে মাইকেল কিন্তু এই সিটিতে দিনকাল অনেক ভালোই কাটতেছিল, আর এপিসোড টুয়েলভ তোমরা কোনো মিসই করবে না। আর এখানে দেখো মাইকেলে হট বেলুনে করে কিন্তু পুরো সিটিটা ঘুরে দেখতেছে। তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব দিবে, আর ভিডিওটা থেকে অবশ্যই লাইক করে দিবে, এবং এপিসোড 12 তোমরা চাও কিনা বা পর্ব 12 তোমরা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে এবং কি আমার পাশে থাকবে। তো যারা আমার ফেসবুক গ্রুপ অ্যান্ড ফেসবুক পেজে জয়েন হও নাই বা ফলো করো নাই অবশ্যই জয়েন এবং ফলো করে নেবে, কারণ ওখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিওগুলো ছেড়ে থাকি এবং কি ওখানে অনেক ফানি টাইপের ভিডিও থাকে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, এপিসোড 12 দেখার জন্য।